হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আজকে রবিবার, আজকে সারা দিন আমি সকাল থেকে রাত পর্যন্ত কী কী কাজ করি সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। একা হাতে কীভাবে সংসারের সমস্ত কাজ নিজে হাতে সামলাই। তো দেখো, যেহেতু ছুটির দিন, ঈশান ঘুমাচ্ছে, যেহেতু ঈশানের সারা সপ্তাহ স্কুল থাকে, ভোরবেলা উঠতে হয়, তাই ছুটির দিন দুটোতে একটু বেলা করে ঘুম থেকে ওঠে। তো দেখো, এখন বাজে 7:45। তো গাছ থেকে কতগুলো ভেন্ডি হয়েছিল তুলে নিয়ে এসেছি। ঈশান যেহেতু ভেন্ডি খেতে ভালোবাসে, এদিকে রাতের বাসনগুলোও মেজে নেব। আর দেখো, কিছু জামা কাপড় ভিজিয়ে নিয়েছি কাচবো বলে। আর শনি রবিবার দিন ছুটি থাকে বলে ওই দুই দিন ঘর ঘর পরিষ্কার করা, জামা কাপড় কাচা, আরও অনেক কাজ করি যেগুলো বাকি থাকে। সারা সপ্তাহে তো করতে পারি না, ঈশানকে নিয়ে স্কুলে দিয়ে আসা, নিয়ে আসা, অনেক কাজ করতে হয়, বাজারে যাওয়া, জল আনা, নানান কাজ থাকে, তাই আর করতে পারি না। তো দেখো বন্ধুরা, আমাদের গাছে কত বেগুন হয়েছে। আর একটা কথা তোমাদের সাথে আজকে শেয়ার করতে চাই, সেটা হলো রবিবার সবার সরকারি ছুটি থাকলেও আমরা যারা হাউসওয়াইফ, আমাদের না কোনো সরকারি ছুটি নেই। আমাদের রবিবার দিনটা আরও বেশি কাজ থাকে, সারা সপ্তাহের জামা কাপড় থাকে, ঘর পরিষ্কার করতে হয়, জামা কাপড় কাচতে হয়, সারা সপ্তাহে ছুটাছুটি করতে হয় এত যে শনি রবিবার এই দুই দিন ছুটি পাই, তো এই দুই দিন বাড়িতে থেকে যত কাজ বাকি থাকে সেইগুলো করি। তো হাউসওয়াইফদের তবুও কী শুনতে হয় জানো তো, সারাদিন এত কাজ করলেও একটা কথাই সবসময় সবাই বলে, শ্বশুরবাড়ির লোকজনরা বেশি, যে আমরা নাকি কোনো কাজ করি না, আমরা সারাদিন শুয়ে বসে কাটাই আর মোবাইল দেখি, খাই আর ঘুমাই, এই কাজগুলি আমরা করি। তো সারা সপ্তাহে যতই কাজ করি না কেন, কোনো দিন আমরা নামই পাই না। তো আমার মতো তোমরা, তোমাদেরও কি এরকম হয় বন্ধুরা, কমেন্ট করে জানিও। দেখো বন্ধুরা, গাছ থেকে পেয়ারা পেড়ে নিয়েছি, গাছে 3-4 পেয়ারা পেকেছিলো, তো আমি এখানে 3 পেয়ারা পেয়ে নিয়ে এসেছি। আর পুরো পেকে গেলে না পেয়ারার ভিতরে পোকা হয়, এখন যেহেতু বৃষ্টির সময় তাই, আর ডাসা অবস্থায় আমি পেড়ে নিয়েছি, হালকা হালকা পেকেছে। তো পেয়ারাটা পাড়তে গিয়ে দেখো ভেঙে গেছে। আর তোমাদের সাথে শেয়ার করলাম আমাদের গাছের বেগুন আর বোম্বাই লঙ্কা কথা বলতে বলতে। তো দেখো বন্ধুরা, মেয়েদেরকে ঈশানে স্নান করার জন্য জলটা নিয়ে এসেছি, আর এই কলসিটায় করে এখন জল নিয়ে আসবো। যেহেতু আমাদের কল নেই তাই পাশের বাড়ি থেকে আমাকে জল নিতে হয়। তো টাইম কলের জন্য আমরা কাগজপত্র জমা দিয়ে এসেছি, হয়তো কিছুদিনের মধ্যে দিয়ে যাবে। তো আর তোমাদের একটা কথা বলা হয়নি জানো তো বন্ধুরা, এই ভিডিওটা এক সপ্তাহ আগের করা, কারণ আমার তো শরীরটা খুব খারাপ ছিল এই এক সপ্তাহ, তাই আমি তোমাদের সঙ্গে এই ভিডিওটা শেয়ার করতে পারিনি। তো এই সপ্তাহে আমার শরীরটা একটু ঠিক আছে, তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। তো দেখো জলটা আমি ভরে নিচ্ছি, আর এই যে কলসিটা দেখছো, এটায় খাওয়ার জল নেই না, এটা হলো তোমার বাথরুমের জল, তারপরে তোমার স্নান করা, বাসন মাজা, জামা কাপড় কাচা, যাবতীয় সব বাইরের কাজগুলো করার জন্য এই কলসিটায় করে জল নিই। আমরা যেহেতু মা আর ছেলে বাড়িতে থাকি, তাই আমাদের ওই খাওয়ার জলের জন্য বালতি আলাদা আছে, ওইগুলোতে করেই নিয়ে আসে। আর এই কলসি আর ড্রাম, জলের ড্রামগুলো আছে। তাই ঈশান এখন ঘুম থেকে উঠে পড়েছে। ঈশান কি করছো, রেস্ট নিচ্ছ? ও, 8টার সময় ঈশান এখন উঠে পড়েছে ঘুম থেকে। ওঠো, ব্রাশ করে নাও, ওঠো, এদিকে আসো। বিছানাটা কি করেছো, কি করেছো বিছানাটা? গুড মর্নিং বলো। তো ঈশান উঠে পড়েছে, আর এদিকে দেখো আমি বাসনগুলোও মেজে নিয়েছি, আর গ্যাসের স্ল্যাবটা আর ওভেনটাও মুছে নিই, না হলে না কিছু রান্নাবান্না করতে ভালো লাগে না। আর আমাদের ঘরে জানো তো বন্ধুরা, ইঁদুর হয়েছে, ইঁদুর এসে এত জ্বালাতন করে না রাত্রেবেলা, আর প্রত্যেক দিন গ্যাসের ওভেনটা না মুছলে না প্রবলেম হয়, আর রান্না করতে বা কিছু খেতে ইচ্ছা করে না। আর স্ল্যাবটাও বেশ ভালো করে পরিষ্কার করে মুছে নিয়েছি, আর ঘরটা যদি এলোমেলো থাকে না তাহলে যেন শরীরটা বেশি ভালো লাগে না, আরও শরীরটা যেন খারাপ লাগে। তো সারা সপ্তাহে তো কিছু করতে পারি না, তাই এই ড্রামটাও আজকে একটু পরিষ্কার করে নিলাম। প্রত্যেক সারা সপ্তাহে তো জল নিয়ে আসি ড্রামে করে, তো খেয়ে দিয়ে ঈশানকে একটু ড্রয়িং করাতে বসিয়েছি। ও যেহেতু আঁকতে ভালোবাসে, তাই ওকে আঁকার ক্লাসে আমি ভর্তি করেছি ওকে। তো 1 মাস হলো, দেখো ওর আঁকার স্যার কী কী আঁকা শিখিয়েছে ওকে। আর যেহেতু রবিবার তাই ওকে আঁকার ক্লাসে নিয়ে যাব, আর ও আঁকাগুলো কমপ্লিট করছে। ওদিকে দেখো ওর স্যার ওকে
গাছ, আইসক্রিম, তারপরে প্রদীপ, মোমবাতি আঁকিয়েছে, আর আঁকিয়েছে পতাকা। তো দেখো রাখা হয়ে গেছে, এবার ওকে নিয়ে যাচ্ছি আঁকার যেই বাড়িতে আঁকা শিখতে যায় ওখানে। তো আমাদের বাড়ির থেকে একটু দূরে বলতে 5 মিনিট লাগে যেতে, তো ঈশানকে নিয়ে এখন যাচ্ছি। তো ঈশানকে এখন দিয়ে আসতে যাচ্ছি আঁকার স্যারের বাড়িতে। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো যেই বাড়িতে আঁকা শিখতে যায় ওখানে আমরা চলে এসেছি। তো ঈশানকে দিয়ে এসে আমি ঘরের বাকি কাজগুলো এখন করে নেবো। বিছানার চাদরটা আমি তুলে নিয়েছি, কেচে নেবো তাই। আর এদিকে দেখো বালিশের কভারগুলো সব নিয়ে নিয়েছি কেচে নেবো বলে। সকালে দেখেছিলে কিছু জামাকাপড় আমি কাঁচা ভিজিয়েছিলাম, ওগুলো কেচে নেবো। আরও দেখো কিছু জামাকাপড় বেরিয়েছে, এগুলোও কাচবো। তো দেখো বাজার থেকে কিছু ফল নিয়ে এসেছিলাম, তো ফলগুলো একদমই খাওয়া হচ্ছে না। আপেল, মৌসুমি লেবু আর গাছ থেকে পেয়ারা পেরেছিলাম। এবার আমি ঈশানের দুধটা গরম করে নেব, তো ছেঁকে নিলাম ভালো করে। দুধটা ভালো করে এখন গ্যাসে বসিয়ে দিলাম, এখন গরম করে নেব। তো এদিকে চালটাও দুপুরের ভাত রান্না করব, তো চালটা ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখে দেবো। আর যেহেতু রবিবার, শনি রবিবার আমার বাজারে যেতে ভালো লাগে না, তো আমাদের এখানে মাছ পাওয়া যায়, ওখান থেকে চিংড়ি মাছ নিয়ে আসলাম। বড়ো সাইজের চিংড়ি মাছ পাইনি, ছোটো ছোটো চিংড়ি মাছ পেয়েছি তাই নিয়ে আসলাম। আর এদিকে ঈশানের জলটা এখন একটু ছাদে রোদে দিয়ে আসতে যাচ্ছি, যেহেতু ঈশান এখন অনেকটাই ছোট, ওকে এখনও ঠান্ডা জল দিয়ে স্নান করাই না, রোদে একটু জলটা রেখে দিই। হালকা উষ্ণ গরম হলে ওই জলটা দিয়ে ওকে স্নান করাই। তো ছাদে আমি চলে এসেছি, ঈশানের জলটা দিয়ে দিলাম। এবার আমি ঘরে গিয়ে জামাকাপড়গুলো কেচে নেবো। তো বন্ধুরা দেখো আমার জামাকাপড়গুলো কাঁচা হয়ে গেছে, ওটা আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো এখন আমি জামাকাপড়গুলো নিয়ে চলে এসেছি ছাদে, এখন আমি মেলে নেব। তো বন্ধুরা দেখো জামাকাপড়গুলো আমি একে একে মেলে নিচ্ছি। তো আমার সব জামাকাপড়গুলো মেলা আমার হয়ে গেছে, আর এবার ছাদ থেকে আমি ঘরে চলে এসেছি। এখন আমি কী রান্না করব সেটাই বের করেছি, সবজি কী সবজি রান্না করবো। ওদিকে ঈশানকেও নিয়ে আসতে যেতে হবে, তো বাজার থেকে লুচি নিয়ে এসেছিলাম, লুচি খেতে আমার ভীষণ ভালো লাগে। আর ঈশান বলেছিল শশার তরকারি খাবে, আর ঈশানকে বেশিরভাগ শশা, পেঁপে, ঝিঙে এইসবের তরকারি খাওয়াই। আর ওর যেহেতু পটির প্রবলেম তাই ওকে সবজি খাওয়াতে হয় প্রচুর পরিমাণে। ঈশান চলে এসেছে, যে দেখো কী আঁকালো আজকে তোমাদের দেখাই। আজকে আইসক্রিম করিয়েছে। তো বন্ধুরা এখন আমি রান্নাটা করে নেব, ঈশানকে নিয়ে এসেছি, এবার রান্নাটা করব। এদিকে ভেন্ডিগুলো আমি কেটে নিয়েছিলাম, পেঁয়াজ আর লঙ্কাও কেটে রেখেছি, তেল বসিয়ে দিয়েছি কড়াইতে, গরম করে নিচ্ছি তেলটা। আর রান্নার ফাঁকে ভাবলাম একটা পেয়ারা খাওয়া যাক। তো দেখো তেলটা গরম হয়ে গেছে, পেঁয়াজটা আমি ভেজে নিচ্ছি হালকা করে, ভেজে নিয়ে তারপরে ভেন্ডিগুলো ভেজে নেব। তো দেখো তেল পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি ভেন্ডিটা দিয়ে দিচ্ছি। ভেন্ডিটা ভালো করে ভেজে নেব, আর এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি দেখো। আর এদিকে দেখো আজকে গাঁটি কচুর তরকারি করেছি, কাঁকরোল, আলু আর গাঁটি কচু আর চিংড়ি মাছ দিয়ে তরকারিটা ওদিকে হচ্ছে। আর এদিকে আমি ঘরটা মুছে নিচ্ছি, যেহেতু রবিবার প্রচুর কাজ করতে হয়, টাইম পাই না কী করব, একদম রেস্ট নেওয়ার টাইমই পাই না রবিবার, শনিবার আর রবিবার দিন। তো বন্ধুরা আমি এখন ঘরটা মুছে নিই, আর যতটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি। তো ঘরটা মোছা আমি পুরোটা তোমাদের দেখাতে পারিনি, যেহেতু এক হাতে ক্যামেরা করছি আর এক হাতে ঘরটা মোছা যায় না, খুব প্রবলেম হয়, তাই আমি ঘরটা তোমাদের মোছা দেখাতে পারিনি। তো দেখো আমার ঘর, বারান্দা সব ভালো করে মোছা হয়ে গেছে, আর এদিকে হাতটাও বেশ ভালো করে ধুয়ে এসেছি। তো ধুয়ে টুয়ে এবার রান্নার কাছে আসলাম, দেখলাম তরকারিটা আমার হয়ে গেছে, ঝোলটা দেখো টেনে গেছে একদম, কাঠের গজতে একটু ঝোল ঝোল থাকলে বেশি ভালো লাগে আমার। তো এই রেসিপিটা একদিন তোমাদের সাথে শেয়ার করব। আর তোমাদের কার কার গাঁটি কুচু খেতে ভালো লাগে কমেন্ট করে জানিও। আর এদিকে বাকি জামাকাপড়গুলো দেখো আমি কেচে নিয়েছি, আর এবার মেলে দেব, আর তোমাদের সাথে সেটা শেয়ার করা হয়নি। আর অনেক দেরি হয়ে গেছে বন্ধুরা, স্নান করে নেব, আর প্রচণ্ড গরম লেগেছে কাজ করতে করতে।
তো স্নান টান করে চলে এসেছি, এবার পুজো দেব। আর পুজো দিয়ে ঈশানকে ঘুম পড়াবো। ঈশান বসে থাকে, যতক্ষণ আমি ওকে না ঘুম পড়াবো ততক্ষণ। হাই বন্ধুরা, তো খেয়ে দিয়ে রেস্ট নিয়ে চলে এসেছি বিকেলবেলা 4টার দিকে। তো তখন আর গ্যাসের স্ল্যাবটা মুছতে পারিনি, তো বিকেলবেলা ভালো করে বাসন টাসন এঁটো বাসনগুলো মেজে নিয়েছি আর গ্যাসের স্ল্যাবটাও পরিষ্কার করে নিয়েছি। আর দেখো তখন পেয়ারাটা নিয়েছিলাম, খেতে পারিনি, একদম টাইম পাই না ফল খাওয়ার। ফল তো এনে রেখে দিই কিন্তু খেতে আর টাইম পাই না। আর বিকেলবেলা 4টের সময় যে জল এসেছে, সেই জলগুলো ভরে রেখেছি, রান্নার জল আর খাওয়ার জলের বোতল। আমি, জানো তো বন্ধুরা, মিনারেল ওয়াটার আমি একদম খেতে পারি না। মিনারেল ওয়াটার নিয়ে আসতাম ঈশানের জন্য, ঈশানই খেত, কিন্তু আমি, আমার জন্য আমি কল থেকে জল নিয়ে আসি। কলের জল খেতেই বেশি ভালো লাগে। তো সবসময় যেহেতু ঘরেই থাকি, তো ভাবলাম একটু বিকেলবেলা ছাদে যাওয়া যাক। তো ছাদের থেকে চলে এসেছি সন্ধ্যাবেলা। তো এখন ঈশানকে নিয়ে বসে পড়েছি, ঈশানকে একটু বই পড়াতে বসাবো। আমি ওকে পড়াই, তো আমার কাছেই পড়ে। আর ওর দুধটাও আমি বসিয়ে দিয়েছি, ও বিকেলবেলা দুধ হরলিক্স খায়। আর দেখো জামাকাপড়গুলো কেচে রেখেছিলাম, সন্ধ্যাবেলা ভেবেছি ওকে পড়াতে, ওকে লিখতে দিয়ে আমি জামাকাপড়গুলো ভাঁজ করবো। আর ও দেখো কী করছে, বারবার সরিয়ে দিচ্ছে আর বারবার দেখো কী করছে। আর এদিকে দেখো ঈশানের দুধটাও গরম হয়ে গেছে, আর ওকে খাইয়ে দাইয়ে পড়াতে বসিয়েছি। আর ও বললো স্যারের ড্রয়িং ক্লাসের যে স্যার আঁকতে দিয়েছে ওইটা ও আগে কমপ্লিট করে রাখবে। তো প্রত্যেক সপ্তাহে রবিবার দিন তার কমপ্লিট করে, তাই খুব প্রবলেম হয়, আঁকাগুলো বেশি ভালো হয় না। তো এদিকে দেখো ঈশানের তরকারি আর আমার তরকারিটা গরম করতে বসিয়ে দিয়েছি, আর ঈশানের জন্য ভাতটাও বেড়ে নিচ্ছি তাড়াতাড়ি খাইয়ে। 9:30-10টার মধ্যে আমরা খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ি। 10:30-টার মধ্যে প্রত্যেক দিনই ঘুমাই, কোনো দিন 11টাও বেজে যায়, কারণ ঈশানের সকালে স্কুল থাকে, ভোরবেলা উঠতে হয়। সকালবেলা উঠেই সব রান্নাবান্না করে ঈশানকে খাইয়ে দিয়ে স্কুলে নিয়ে যাই, তাই তাড়াতাড়ি না ঘুমালে তো তাড়াতাড়ি উঠতে পারবো না বলো। তো এদিকে দেখো ঈশানের ভাতটাও আমি বেড়ে নিয়েছি, আর এদিকে তরকারিটা ওর গরম করা হয়ে গেছে, ওর জন্য শশা আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে তরকারিটা করেছিলাম। ওকে এরকম সবজি আমি বেশি খাওয়াই, কারণ ওর তো, জানো তোমাদের বলেছি ওর প্রবলেমটার কথা। তো আমরা খেয়ে দিয়ে চলে এসেছি আর এখন ঘুমিয়ে পড়ব। তো দেখো বিছানায় চলে এসেছি, মুখ টুক ধুয়ে এসেছি, আর খুব গরম ছিল তাই টেবিল ফ্যানটাও চালিয়ে নিয়েছি। একটু রাত্রেবেলা একটু টেবিল ফ্যানের হাওয়া না খেলে না ভালো লাগে না, সিলিং ফ্যানে যেন হাওয়াই গায়ে লাগতে চায় না। তো দেখো ঈশান পুরো শুয়ে পড়েছে, আর রাত্রেবেলা একটু পাউডার মেখেই ঘুমাই আমরা, তো গরম লাগে না, না হলে সারাদিন এত কাজকর্ম করে রাত্রেবেলা খুব ক্লান্ত লাগে, তো একটু পাউডার মেখে ঘুমালে যেন একটু ভালো লাগে। তো দেখো ঈশান পুরো শুয়ে পড়েছে, আমিও শুয়ে পড়বো। দেখো এখন ঘড়িতে কটা বাজে, 10:30 বাজতে যায় প্রায়। তো আমরা এখন শুয়ে পড়েছি। দেখো ঈশান, গুড নাইট বলে দাও বন্ধুদের, তাড়াতাড়ি না ঘুমালে না আবার সকালে উঠতে পারবে না, সকালে স্কুল না ঈশানের। তো ঈশান গুড নাইট বলে দাও আর একবার বন্ধুদের। তো দেখো দরজাটাও বন্ধ করে দিয়েছি, আর এদিকে অল আউটের সুইচটাও দিয়ে দিয়েছি, আর আমরা এখন শুয়ে পড়বো। বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম, দেখা হবে নেক্সট ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। বাই বাই, গুড নাইট।